নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে ধৃত মা। ব্যারাকপুর পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের ডি রোডের ঘটনা। মৃতার নাম রাজন্যা ঘোষ, বয়স 12 বছর। মৃত কিশোরী ব্যারাকপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে খবর, ডানার প্রভাবে ঝড় বৃষ্টি হচ্ছিল, মৃতার বাবা পাশের ঘরে ঘুমিয়েছিলেন। বেলার দিকে ঘুম ভাঙলে তিনি দেখেন পাশের ঘরে খাটের ওপর মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তৎক্ষণাৎ তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। টিটাগড় থানার পুলিশ ঘটনায় অভিযুক্ত মৃতার মা কবিতা ঘোষকে গ্রেফতার করেছে। স্থানীয়দের দাবি, মৃত মহিলা মানসিক ভারসাম্যহীন। ঘটনা নিয়ে ব্যারাকপুরের পুর প্রধান উত্তম দাস বলেন, এটি মর্মান্তিক ঘটনা, শুনেছি মহিলা মানসিক ভারসাম্যহীন, মা নিজের মেয়েকে গলা টিপে হত্যা করেছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। এখন এটা সত্যি খুব মর্মান্তিক ঘটনা। পরিবারে বেশি লোক নেই, তিনজন লোক, মা বাবা, একটা মেয়ে, খুব অল্প বয়স, 12 বছর বয়স। যে ঘটনা ঘটার শোনার পরেই আমাদের খুবই খারাপ লেগেছে। এত বড় মর্মান্তিক ঘটনা দেখা যায় না বা শোনাও যায় না। যাই হোক, যে ঘটনায় ঘটে গেছে, বাবার স্টেটমেন্ট অনুযায়ী মা একটু অ্যাডনর্মালিটি আছে, সেই জন্য এই ঘটনা ঘটেছে। যে মাকে প্রশাসন পুলিশের থেকে নিয়ে যাওয়া হয়েছে, এখন প্রশাসন তদন্ত করে দেখবে যে এটার মা ঘরেই ছিল, মা ঘরেই ছিল, তাকে পুলিশ, সেটা মা কিছু নিজের থেকে বলেনি, ওর মেয়েটার বাবা আছে, সেই বলেছে যে দীর্ঘদিন ধরে মা এই মানসিক ভারসাম্য ইয়েতে ভুগছে, এই ধরনের ঘটনা। যেখানে যখন ঘটনাটা করছে, ওর বাবা পাশের ঘরেই ছিল, কিন্তু যখন মেয়েটা মারা গেছে তখন বাবা এসে এই সব না, এইভাবে তো জানা সম্ভব না, বা কিভাবে কি মারলো, একটা ঘরের ভিতর কি হচ্ছে না হচ্ছে, এগুলি বাইরের লোকেরা কি, আর এখন এই স্টেটমেন্ট কে দেবে? না, খুব একটা মিশতেন না ওরা। ওরা কি অনেকদিন ধরে এখানে থাকতেন নাকি? না না, বাড়ি কিনেছে এখানে নতুন, বাড়ি কিনে তারপরে অনেক কিছু। আপনারা তো প্রতিবেশী। না না, কিছু শুনে আসছিলাম, কিছু না না, কিছু না। লোক হিসাবে কেমন ছিল? ভালোই তো, কোনো এমনি কিছু নেই, কোনো ঝগড়াঝাঁটি কিছু আমার সাথে কোনো, না না, ইয়ে সঙ্গে কিছু কিছু না। কে কে থাকতেন বাড়িতে? বাবা, মা আর মেয়ে, তিনজনই থাকতেন। তিনজনই কি শুনলেন? শুনলাম কি, আমায় আমায় ডাকলো, গেলাম, তখন গিয়ে দেখি যে ওই দরজা বন্ধ, পুলিশ ছিল, তারপর ভেঙে বার করলো, মেয়েটা বিছনায় পড়েছিল ডেড অবস্থায়। আর তারপরে লোক আছে, মহিলা পুলিশ আছে, সবাইকে নিয়ে গেলো, ওদের নিয়ে গেলো সবাইকে, কালকে আর তিনি আর ফেরেননি। আমার নাম দীনবন্ধু ভট্টাচার্য। না, মা দরজা বন্ধ খিল দেওয়া ছিল, দরজা ভেঙে বার করলো, তখন ধর মা ওই দরজার পেছন দিকে চলে গিয়েছিল। মেয়েটা তো স্কুলে পড়তো ক্লাস 6-এ। ব্যারাকপুর থেকে হিমাদ্রি শেখর ভট্টর, রিপোর্ট চ্যানেল 24/7।